বিসমিল্লা রহমান রাহিম হাই গাইস আসসালাম আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আপনাদের সাথে একটি বাচ্চা নষ্ট করার ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হল এমএম কিট এম এম কিটের জেনেটিক নাম মিফে পিস্টন প্লাস মিসো পুস্টল মিফে পিস্টন আছে দুশো মিলিগ্রাম এর সাথে আরও আছে মিসো 200 মাইক্রোগ্রাম জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন এখন আমরা এমএম কিটের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে চাপpen আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এমএম কিটের মূল্য এমএম কিট পাঁচটি ট্যাবলেটের মূল্য 300 টাকা খাওয়ার কারণ এমএম কিট যে যে সমস্যা হলে সেবন করা হয় তা হল বাচ্চা নষ্ট করার ঔষধ এমএম কিট এমএম কিটটি গর্ভধারণের নয় সপ্তাহ বা তিষট্টি দিনের মধ্যে এম এম কিটটি সেবন করতে হবে তিষট্টি দিনের পরে সেবন করলে এই ট্যাবলেটটি কোনো কাজ করবে না যারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন অল্প বয়সে বাচ্চা পেটে গেলে অবৈধ বাচ্চা পেটে গেলে বয়স বেশি হয়ে গেলে বাচ্চা পেটে গেলে তখন এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন আপনি যদি কোনো কারণে বাচ্চা নিতে না চান তাহলে এম এম কিটটি সেবন করতে পারবেন অনেক সময় আমরা বাচ্চা নিতে চাই না হঠাৎ করে বাচ্চা পেটে আসে নতুন বিয়ে করার পর বাচ্চা পেটে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের বাচ্চা পেটে আসে অনেকগুলো বাচ্চা আছে আর বাচ্চা নিতে না চাইলে একটি বাচ্চা আছে আর একটি বাচ্চা পরে নিতে চাইলে এম এম কিটটি সেবন করতে পারবেন খাওয়ার নিয়ম একটি বক্সে পাঁচটি ট্যাবলেট থাকে একটির নাম মিফটুন ট্যাবলেট আর চারটির নাম মিসুটুল মিফটুল ট্যাবলেটটি বড় আর মিসুটুল ট্যাবলেট চারটি ছোট বড় মিফটুন ট্যাবলেটটি গিলে খেতে হবে খাওয়ার পর ছোট চারটি ট্যাবলেট মিসুটুল টুল চব্বিশ ঘন্টা পরে ডান সাইটে জিব্বার নিচে মাড়িতে দুইটি ট্যাবলেট এবং বাম সাইটে জিব্বার নিচে মাড়িতে দুইটি ট্যাবলেট আধা ঘন্টা রাখতে হবে রাখার পরে গলে যাবে যদি না গলে তাহলে পানি দিয়ে গিলে খেতে হবে ট্যাবলেটটি সেবন করার পরে ওই দিনই পেট ব্যথা বা মাসিক হতে পারে যদি না হয় সাত দিন পর্যন্ত অপেক্ষা করবেন সাত দিনের মধ্যে অবশ্যই হবে ট্যাবলেটটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন আলতা বা পুস্রাব পরীক্ষা করে অবশ্যই কনফার্ম হবেন আপনার বাচ্চা পেটে আছে কি না বাচ্চা পেটে থাকলে তবেই ট্যাবলেটটি সেবন করতে পারবেন তাছাড়া সেবন করতে পারবেন না স্তন্যদানকারী মা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এম এম ট্যাবলেটটি সেবন করতে হবে অশোক প্রতিক্রিয়া কি ট্যাবলেটটি সেবন করলে যে যে সমস্যা হতে পারে তা হলো বমি বমি ভাব বমি ডায়রিয়া পেট ব্যথা পেট ফাঁপা বধহজন মাথা ব্যথা শরীরে দুর্বলতা কাপুনি ঘুম ঘুম ভাব এগুলো সমস্যা হতে পারে তবে সবার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায় না কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় তবে চিন্তা করার কোনো কারণ নাই এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনে চাপতেন এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম